একদিকে সদ্য সন্তান হারানোর যন্ত্রণা, অন্যদিকে তৃণমূল করার অপরাধে পুকুরে বিষ দিয়ে মাছ মেরে ফেলার অভিযোগ আইএসএফ এর বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার আইএসএফ এর। ঘটনাটি ঘটেছে বারাসাত লোকসভা কেন্দ্রের কোটরা গ্রাম পঞ্চায়েতের খড়কি এলাকায়। পরিবার সূত্রে জানা যায়, তৃণমূল করার অপরাধে পুকুরের মাছ মেরে ফেলার অভিযোগ অভিযোগের তির আইএসএফ এর বিরুদ্ধে। গত মঙ্গলবার পুকুরের মালিক সাহেব আলীর ছোট ছেলেকে হারিয়েছে। গতকাল রাতেই ছেলের শেষকৃত্য সম্পন্ন হয়। সেই সুযোগে এক বিঘার বেশি পুকুরে লক্ষাধিক টাকার বেশি মাছ বিষ তেল দিয়ে মেরে দিয়েছে বলে অভিযোগ। সকালে ঘুম থেকে উঠে দেখেন বাড়ির পাশে পুকুরে মাছ সমস্ত মরে পুকুরের জলে ভেসে রয়েছে। কেউ বা কারা বিষাক্ত তেল দিয়ে মাছ মেরে দিয়েছে তৃণমূল করার অপরাধে। তার অভিযোগ, দীর্ঘদিন ধরেই সম্পত্তি নিয়ে বিবাদ ছিল। তার মধ্যেই একদিকে সন্তান হারানোর শোকের মধ্যেই বিষাক্ত তেল দিয়ে মাছ মেরে দিয়েছে আইএসএফ এর লোকজন। কয়েক লক্ষ টাকা ক্ষয়ক্ষতির আশঙ্কা। এই বছর আমি এই পুকুর 15 বছর চাষ করছি, আজও পর্যন্ত কোনো ক্ষতি হয়নি। কালকে আমার ছেলে মারা গেছে, আর আমার এই ভিটে বাড়ির জায়গা, আমাদের এখানে জেজমালি জায়গা আছে, এই জায়গালে ঝামেলা হচ্ছে, একটা দোকানে ঝামেলা হচ্ছে, কি বলছ তো। কালকে আমার ছেলে মারা গেছে আমার চাষতে ভাইদের সঙ্গে। এখন কালকে আমার ছেলে মারা গেছে, পরশু দিনকে কালকে মাটি হয়েছে, আর সকালে সাথে পুরো পুকুরি মাছ মেরে দিয়েছে। এই আমার চাষ ভাইরা, হ্যাঁ আমরা টিএমসি করে ওরা আইএসএফ করে, হ্যাঁ আমরা তৃণমূল করে বলে, হ্যাঁ 500 কেজি রুই কাতলা বাটা আমি সকালে এসে দেখলাম, আমরা 6টার সময় এসে দেখি সব মাছ মারা মরে পড়ে রয়েছে পুকুর ধারে, লাভ প্রায় 2 লাখ টাকা। না প্রশাসনকে জানাই না, আমি মারা গেছে বলে আমি তো শোকে ছিলাম। এবার কেজি কুড়ি মাছ নিয়ে বেচতে ছিলাম, এবার আমার ছেলে বললো আব্বা মিডিয়া ফোন করেছি চলে আসতেছে, আমি তাড়াতাড়ি চলে এসেছি ফেলে রেখে। হ্যাঁ রাজনীতির জন্য এটা করেছে, হ্যাঁ এই সবাইকে জানিয়েছি, বলে মিডিয়া আসছে ফোন করেছি। খড়কি 36 শতক পুকুর, 1 বিঘে 3 কাঠা, হ্যাঁ পুরো সব মাছ শেষ। 1,20,000 টাকার মাছ ফেলা ছিল আমার, পুরো লোন নেওয়া ছিল, লোন নেইনি আমি, লোন দরখাস্ত করেছিল, লোন পাস হয়নি গো, আমার নিজের পয়সা, হ্যাঁ সরকারি কাজ, আমার একটা লোন স্যাংশন করেছিলাম, আমি লাগবে না বলে আমি নেইনি গো। গোটা ঘটনা নিয়ে অভিযোগের তির যার দিকে, সেই আইএসএফ কর্মী আজগর আলীর সাথে কথা বললে তিনি পুরো বিষয়টি অস্বীকার করেন। এসব তো ভুল কথাবার্তা, আগে কিছু জানলে না, শুনে না, রাত্রির কেস বুঝতে তো রাতে কি কখন এসব অভিযোগ আন্দাজে সাফার মানে ভুল না অভিযোগ, না না অভিযোগ পাশে পাশে থাকলে করতে পারে, অভিযোগ পাশে থাকলে করতে তো প্রমাণ দরকার, তো আইএসএফ করি, হ্যাঁ করি আইএসএফ, আইএসএফ করলে যে পুকুরি তেল দেবে এর কোনো কারণ আছে বলে, আর আমাদের সঙ্গে কোনো হিংসা আছে, ওর তো আমাদের তো দেই জিত আপন। এটা শুনো, এটা তো আলাদা জিনিস, এটা তো আলাদা জিনিস, কিন্তু এর সঙ্গে এটা আসবে কেন, ঠিক আছে না, এর সঙ্গে তো এটা আসবে না, তো এইসব মিথ্যা কথা, ইয়ে আমি মানলাম না। লোকসভা নির্বাচনের আগে তৃণমূল করার অপরাধে পুকুরে বিষ তেল দিয়ে মাছ মেরে দিয়েছে আইএসএফ। এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা কোটরা অঞ্চলের খড়কি এলাকায়। উভয় পক্ষই প্রশাসনের কাছে দ্বারস্থ, পুরো বিষয়টি নিয়ে খতিয়ে দেখছে দত্তপুকুর থানার পুলিশ। ব্যুরো রিপোর্ট, বেঙ্গল জি নিউজ।